মানিকগঞ্জ স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাসের টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুর 12:30টার দিকে কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালে মন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই সময় মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আদনান আজাদকে দিয়ে স্কুলগামী শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনা ভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়। আজ দেয়া হচ্ছে 100 জন শিক্ষার্থীকে। 12 থেকে 17 বছর বয়সী শিশুদের দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকা। এরপর পর্যবেক্ষণ করা হবে এসব শিক্ষার্থীর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা। পরে ঢাকায় বড় আকারে শিশুদের টিকা কার্যক্রম শুরু করা হবে। এ কাজে যুক্ত করা হবে শিক্ষা মন্ত্রণালয়কে। আজকে আমরা স্কুলের ছাত্রছাত্রীদেরকে এই কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালে আমরা পরীক্ষামূলকভাবে টিকা কর্মসূচি শুরু করলাম। এই হাসপাতালে আজকে 100 জনকে আমরা টিকা দিব এবং এরপরে আমরা সারা দেশে প্রায় 21টি জায়গায় আমরা টিকা কর্মসূচি শুরু করব। টিকা নেওয়ার পরে এখন ভালো লাগছে স্যার? টিকা নেওয়ার সময় ওইরকম কোনো এখন স্কুল কলেজ খুলে গেছে, পড়ালেখা আমাদের একটা গতি আসছে, আবার এই মুহূর্তে আমরা টিকাও নিয়ে ফেলেছি, যার কারণে আমার মনে হয় এখন আমরা পড়ালেখার প্রতি সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে পারবো। আমরা স্কুলে যেতে কোনো ভয় পাবো না, আমরা আক্রান্ত হওয়ার কোনো ভয় পাবো না।